হেলথ ইনসাইট। সেদিন বর্ণালী আর সঞ্জয় আমার কাছে এসেছিল, একজন 30 একজন 32, এবার মোটামুটি কেরিয়ারে সেটেলড, প্রেগনেন্সি প্ল্যান করতে চায়। আমায় ধরে বলল, সুতপাদি বলো তো কী করে তাড়াতাড়ি প্রেগনেন্ট হই? এই প্রশ্নটা আমার পেশেন্টদেরও অনেকের চোখেই দেখতে পাই, কেউ হয়তো এক্সপ্রেস করেন কেউ করেন না, কিন্তু আমরা বুঝি। আমি গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর সুতপা সেন আজকে এই টপিকটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি। কী করে তাড়াতাড়ি প্রেগনেন্সি পাওয়া যায় বা হাউ টু কনসিভ কুইকলি। ফার্স্ট এটা বলতে গেলে একটু বলি যে কীভাবে ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশনের জন্য কী দরকার? ফার্টিলাইজেশনের জন্য দরকার একটা ভালো ওভাম, যেটা কি না স্ত্রীদেহের ওভারি থেকে ফাটিয়ে বেরিয়ে ফ্যালোপিয়ান টিউবে অপেক্ষা করছে স্পার্মের জন্য। আর ঠিক সেই সময় একটা হেলদি স্পার্ম, একটা বা এক গুচ্ছ স্পার্ম র্যাদার, যেটা ওই সময় স্ত্রীদেহের ফ্যালোপিয়ান টিউবে পৌঁছে গেছে ওই ওভামটাকে ফার্টিলাইজ করার জন্য। এবার যদি ফার্টিলাইজেশন হয়, মানে ওই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যদি স্পার্ম আর ওভামটি কাছাকাছি আসে, মিলিত হয়, সেই যে জায়গাটা সেটা যদি এসে ইউটেরাসের ইনার লাইনিং অর্থাৎ এন্ডোমেট্রিয়ামে গাঁথে, তবেই আমাদের প্রেগনেন্সি আসে। ওকে, তো এই প্রসেসটা এমনিতে তো ন্যাচারাল প্রসেস, এটাকে আমরা বাইরে থেকে চোখে দেখতে পারি না। তো কী করে বুঝবো, কী করে অপটিমাইজ করব? কয়েকটা জিনিস আছে, যেরকম ধরুন কারো কারো ক্ষেত্রে পিরিয়ডটা রেগুলার নয়। যদি রেগুলার না থাকে তাহলে আমাকে বুঝতে হবে তার কিছু ওভুলেটারি ডিসফাংশন থাকলেও থাকতে পারে। তো সেটার কারণগুলো আমরা কিছু ইনভেস্টিগেশন বা হিস্ট্রির মাধ্যমে জানবো, জেনে সেটাকে ঠিক করব। একটা হাজব্যান্ড যদি ধরুন আমরা তাড়াতাড়ি চাইছি, তাহলে কিন্তু ইনভেস্টিগেশনগুলো প্রথমেই করে নেব। আর যদি তাড়াতাড়ি নেই, ঠিক আছে, তাহলে আমরা বলি সাধারণত 1 বছর নিজেরা ট্রাই করতে। আমি কিন্তু এটা যারা কুইকলি ট্রাই করছেন তাদের জন্যই বলছি। যদি হাজব্যান্ড কোনো এমনিও সমস্যা নেই, কিন্তু স্টিল একবার সিমেন অ্যানালিসিস দেখে নেব, কারণ দুই হাতে ছাড়া তো তালি বাজে না, একজনকে দেখলে কিন্তু আমার কাজ হবে না। ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ দেখে নিলাম, কোনো মেডিকেল কিছু প্রবলেম নেই, এর ওভাম ওসাইট ভালো, ওর স্পার্ম কনসেন্ট্রেশন সব ভালো, দেন আমরা কী দেখবো, ঠিক সময় ওভারি থেকে ওভামটা বেরোচ্ছে কিনা। সেটা আমরা কী করে বুঝতে পারি? আমরা একটা এলএইচ কিটের সাহায্যে, এলএইচ চার্জ থেকে বুঝতে পারি ঘরোয়া পদ্ধতিতে। এই এলএইচ কিটটা একটা মার্কেটে ওভার দ্য কাউন্টার ড্রাগ, মানে মেডিসিন শপে পাওয়া যায়, দুটো নামে সাধারণত পাওয়া যায়, একটা হচ্ছে প্রেগডেট আর একটা হচ্ছে আইশিওর। প্রেগডেট আর আইশিওর, এটাতে একটা স্ট্রিপে একটা প্যাকেটে 5টা স্ট্রিপ থাকে। যদি পিরিয়ড রেগুলার হয় অর্থাৎ 28 দিনের হয়, তাহলে ডে 11 থেকে অর্থাৎ 10 দিন হয়ে যাওয়ার পর থেকে পিরিয়ড, রোজ সকালে এই কিটটা দিয়ে টেস্ট করতে হয়, প্রেগনেন্সি টেস্টের মতনই। যেদিনকে দুটো দাগ আসে সেই দিন এবং তার পরের দিন একসাথে মেলামেশা করলে প্রেগনেন্সি আসার চান্স অনেক বাড়ে। এবার ধরুন যারা চাইছেন তাড়াতাড়ি, এইভাবে মাস দিনেক দেখলেন, এবার দুটো জিনিস হতে পারে। এক হতে পারে আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন, অর প্রেগনেন্ট হলেন না। যদি প্রেগনেন্ট হলেন না, তাহলেও দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে ওই কিটে দাগ এসেছে, এক হচ্ছে কিটে দাগ আসেনি। যদি কিটে দাগ না আসে, তার মানে ডেফিনেটলি আপনার ওভুলেশনে কিছু সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু বাবা ফলিকুলোমেট্রিতে যেতেই হবে। অর্থাৎ কি না, আমরা এবার ওই কিছু ওষুধ দেবো যাতে আপনার ওভারি থেকে ওভামটা ম্যাচিওর হয়ে বেরোয়, এবং সেটা বেরোচ্ছে কি না আমরা ইউএসজির মাধ্যমে দেখবো। আবারও বলছি, এটা কিন্তু আমরা তাদের ক্ষেত্রেই বলছি যারা তাড়াতাড়ি চাইছেন, অন্যদের ক্ষেত্রে হয়তো এই পিরিয়ডগুলো আরও দেরি দেরি করে আমি করব। আচ্ছা, নেক্সট হচ্ছে যার ধরুন দুটো দাগ এসেছে, তার ক্ষেত্রে আমি এই প্রসেসটা আরও কদিন পরে করতে পারি, বা যদি তারা থাকে বা বয়স বেশি হয় বা আর কোনো আদার হেলথ ফ্যাক্টর্স থাকে, তাহলে তখনও করতে পারি। নেক্সট কী করলাম, আমরা ওভুলেশন ইন্ডাকশন ওষুধ দিলাম, সেটা সাধারণত ডে 2 বা ডে 3 থেকে 5 দিন দেওয়া হয়, এবং তারপর ধরুন ওই 10 দিন বা 9 দিনের মাথা থেকে আমরা ফলিকুলোমেট্রি করি। ফলিকুলোমেট্রি মানে কি, এই যে ফলিকলটা কি, ফলিকল হচ্ছে যেই থলির মধ্যে উসাইটটি আস্তে আস্তে বড় হয়, সেই ফলিকলের সাইজ কীরকম হলো, কত বড় হচ্ছে, সাধারণত 18 পরে কিন্তু সেটা ম্যাচিওর হয়, এবং তখন যদি আমরা একটা ট্রিগার ইনজেকশন দিই, তাহলে কিন্তু তার কবে ফাটবে, কখন ফাটবে, মোটামুটি একটা বুঝতে পারি, আমরা আইডিয়া পাই। এই কখন ফাটবে কবে ফাটবেটা জানাটা কেন প্রয়োজন? আরে না হলে তো স্পাম বাবাজিকে ওখানে পাঠানোর দিনক্ষণ আমরা জানতে পারবো না। স্পাম বাবাজি আর উসাইট যদি একসাথে না আসে, তাহলে কী করে হবে ফার্টিলাইজেশন, তাই না? তো সেই টাইমটা জানা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো সেই কারণে আমরা ট্রিগারটা নিজের হাতে নিয়ে নিলাম। ওকে, এইটা হচ্ছে সেকেন্ড স্টেপ। তো এভাবেও ধরুন হলো, কারোর একটা দলের এতেই প্রেগনেন্সি হয়ে গেল, এটার চান্স কিন্তু 10% পার সাইকেল হলো, কিছু কিছু লোকের হলো না। নেক্সট স্টেপ কী, নেক্সট স্টেপ হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, অর্থাৎ
এবার আর আমরা স্পামকে এমনি ওই অবধি পৌঁছানোর জন্য নিজেকে দৌড়তে দিলাম না, আমরা কি করলাম একটা সরু ক্যাথেটারের মাধ্যমে আমরা স্পামটাকে আগে বাইরে কালেক্ট করে তাকে ওয়াশ করে ডেন্সিটি গ্রেডিয়েন্টের মাধ্যমে তাকে আরও ঝাড়াই বাছাই করে বেস্ট কোয়ালিটি স্পামগুলো আমরা ওই সরু ক্যাথেটারের মাধ্যমে পৌঁছে দিলাম ঠিক সেই সময় যেই সময় রাপচার হওয়ার কথা, ওসাইটটি রাপচার হওয়ার কথা। অর্থাৎ তার আগেরগুলো কিন্তু সেম, মানে আমরা ওভুলেশন ইনডিউসিং ওষুধ দিয়েছি, তারপরে ফলিকুলোমেট্রি করে মেপে দেখেছি 18 সাইজ অ্যাটলিস্ট হয়েছে, তারপর ট্রিগার ইনজেকশন দিয়েছি, তার 36 আওয়ার্স পরে আমরা একটা সরু ক্যাথেটারের মাধ্যমে আমরা জিনিসটা পৌঁছে দিলাম। পৌঁছে দিলেই কি 100% রেজাল্ট হবে? না, 100% নয়, 15% অনলি পার সাইকেল। ঠিক আছে, IUI-এর পার সাইকেল সাধারণত 15% চান্স হয়। আচ্ছা, এবার ধরুন IUI-ও আমরা দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ম্যাক্সিমাম ছবার, ছবারের পর কিন্তু আর করাটা বোধ হয় উচিত নয়। হ্যাঁ, কারণ একটা প্রচণ্ড স্ট্রেস অ্যাকচুয়ালি এর সাথে না বাড়তে থাকে পেশেন্টদের। যারা এই তাড়াতাড়ি প্রেগনেন্সির কথা ভাবেন তাদের, তার সাথে কিন্তু এই যে আমি ধরুন কিছু একটা এক্সপেক্ট করছি যে এই সাইকেলেই হয়তো হবে, হলো না, আবার পরের সাইকেলে এইবার হবে, হলো না, মানে এই একটা ফ্রাস্ট্রেশন হয়। হ্যাঁ, তো সেটারও কিন্তু এই কারণে যারা এই প্রসেসে যাবেন তাদের কিন্তু মেন্টালি একটা বুস্ট আপ করা, হাজব্যান্ডকে সাপোর্টিভ হওয়া, ফ্যামিলিকে সাপোর্টিভ হওয়া, সেটাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট যতটাই ওষুধগুলো ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, এই অবধি এসেও যাদের হলো না তাদের জন্য আছে প্রসেস, কিন্তু এইবার প্রসেসটা কিন্তু একটু কস্টলি, কিন্তু এর সাকসেস রেট অনেক বেশি। কেন কস্টলি আর কেন সাকসেস রেট বেশি? কারণ এবার আমরা অনেক জিনিস নিজের হাতে নিয়ে নিচ্ছি। কি ফার্স্ট হচ্ছে, আমরা আর একটা ওসাইটকে বড় করব না, আমরা অনেকগুলো ওসাইটকে একসাথে বড় করব। ওভুলেশন ইনডিউসিং ওষুধ, মেডিসিন মানে ওরাল ড্রাগ নয়, এবার ইনজেকশনে যাব, পিওরেস্ট ফর্ম অফ গোনাডোট্রফিনস, যেগুলো খুব ভালোভাবে ওভারিয়ান স্টিমুলেশন করতে পারে। করে সেই যে ডিমগুলো তৈরি হলো সেই ডিমগুলোকে আমরা আন্ডার অ্যানাস্থেশিয়া আমরা বের করে নিলাম, পেশেন্টের কোনো পেন হলো না। ঠিক আছে, অবশ্যই তার আগে ফলিকুলার মনিটরিং হবে এবং ট্রিগার ইনজেকশন হবে, তার 36 আওয়ার্স পরে, 35-36 আওয়ার্স পরে আমরা ডিমগুলোকে বের করে নিলাম। এই যে ডিমগুলোকে বের করে নিলাম কোথায়, এটা হচ্ছে ইন ভিট্রো, মানে দেহের বাইরে, দেহের মধ্যে হচ্ছে ইন ভিভো, ইন ভিট্রো আমরা বের করে নিলাম ল্যাবে আন্ডার মাইক্রোস্কোপ। এবং সেই যে ল্যাবটা সেটা কিন্তু একটা অত্যাধুনিক ল্যাব, যেখানে pH, হিউমিডিটি, টেম্পারেচার, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সমস্ত মেনটেন, বুঝতেই পাচ্ছেন কস্ট অটোমেটিক্যালি বেড়ে গেল। ঠিক আছে, নেক্সট যেটা সেটা হচ্ছে হাজব্যান্ডের স্পামকেও আমরা বিভিন্নভাবে ওয়াশ করে, ওই ডাবল ডেন্সিটি গ্রেডিয়েন্টে ওয়াশ করে দেখে নিয়ে কোন স্পামগুলো ভালো সেগুলো আমরা ওই পেট্রি ডিশটা দিয়ে দিলাম, এটা হচ্ছে IVF। আর যদি দেখি যে স্পাম কোয়ালিটি ভালো নয় তাহলে ইক্সি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পাম ইনজেকশন, একটা ওভামকে আমরা একটা পিপেটের সাহায্যে ধরে আরেকটা পিপেট দিয়ে স্পামটাকে তার ভেতরে ইনজেক্ট করে দেওয়া হলো আন্ডার মাইক্রোস্কোপ। বুঝতেই পারছেন এটা একটা প্রচণ্ড স্কিলফুল প্রসেস, সবাই পারে না, এবং অবভিয়াসলি ওই মাইক্রোস্কোপটা এবং এই সমস্ত হ্যান্ডলিং জিনিসপত্রর দাম অনেকখানি, কাজেই আবার কিন্তু কিছুটা চার্জ বা কস্ট বেড়ে গেল। কিন্তু এইভাবে করলে কিন্তু সাকসেস রেট অনেক বেশি, আপনার মোটামুটি ফার্টিলাইজেশন পজিটিভ হওয়া, প্রেগনেন্সি পজিটিভ হওয়ার চান্স প্রায় ধরুন 70%-এর কাছাকাছি, কিন্তু টেক হোম বেবি রেট কিন্তু 40-50%-এর বেশি নয়। ঠিক আছে, তার কারণ যেগুলো আমরা দিই তার মধ্যে অ্যানিউপ্লয়েডি থাকতে পারে, অর্থাৎ জেনেটিক অ্যাবনর্মালিটি থাকতে পারে, এটা IVF বলে না, এটা সব প্রেগনেন্সিতেই থাকে, কিন্তু IVF প্রেগনেন্সিতে পুরোটাই যেহেতু আমরা চোখের সামনে দেখতে পাই সেই জন্য ওই মিসক্যারেজ রেটটা আমাদের মনে হয় অনেক সময় বেশি, কিন্তু আসলে বেশি নয়। নর্মাল প্রেগনেন্সিতে যা রেট এটাতেও তাই, নর্মাল প্রেগনেন্সিতে যা অ্যানিউপ্লয়েডি রেট এটাতেও তাই, যা প্রেগনেন্সি নর্মালিও কনসিভ করা হয় সব কিন্তু লাইফ বার্থ অবধি পৌঁছায় না, অনেক সময় জানতেই পারে না পেশেন্ট যে প্রেগনেন্ট হচ্ছে, কিন্তু এখানে যেহেতু পুরোটাই আমাদের অবজারভেশনে সেই জন্য আমরা পুরোটাই জানতে পারি। যাই হোক, IVFটা হচ্ছে আলটিমেট। এবার হ্যাঁ, যদি কারোর প্রচণ্ড তারা থাকে সে কি প্রথমেই IVFে যাবে? তাতেও আমরা কিন্তু না বলি, ফার্স্টেই IVF করাটা হয়তো, যদি তার না অন্য কোনো রকম সমস্যা থাকে, করা উচিত না। ম্যাক্সিমাম যেটা করতে পারেন আপনি IUI করে নিন, একটা IUI সাইকেল, একটা বা দুটো বা তিনটে IUI সাইকেল করুন, তারপর যদি ফেলিয়ার হয় তারপরে আপনি IVFে যাবেন, কারণ রিয়েলি এটার কস্ট অনেকখানি বেশি, কিন্তু সাকসেস রেটও অবভিয়াসলি বেশি। 60-70% হচ্ছে আপনার পজিটিভ হবে প্রেগনেন্সি, আর 40-50% হচ্ছে ক্যারি হোম, হ্যাঁ ক্যারি হোম লাইফ। তো এই হলো ইন শর্ট, আমি একদম শুরু থেকে শেষ অবধি বললাম, এটাই এখনো অবধি যা আছে আমাদের হাতে, এই অবধি আমরা পারি, তো পুরোটাই বললাম, দেখুন আপনাদের কীভাবে এটা উপকার হয়। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।